শঙ্করাটের বিস্ফোরক মন্তব্যের পর তৃণমূলের পক্ষ থেকে পাল্টা সাংবাদিক সম্মেলন বৃহস্পতিবার। সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতৃত্ব কি বললেন আসুন শুনব। বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে বনগাঁর প্রাক্তন পৌরপতি শঙ্করাঢ্যের বিস্ফোরক মন্তব্য নিয়ে পাল্টা সাংবাদিক সম্মেলন বনগাঁয়। বৃহস্পতিবার বনগাঁতে পৌরসভার বিদায়ী কাউন্সিলর এবং তৃণমূলের বনগাঁ শাখা সংগঠনের নেতৃত্বের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এই জেলার যুব সভাপতি সন্দীপ দেবনাথ, জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ, পৌর প্রশাসক গোপাল শেঠ সহ পৌরসভার বেশ কয়েকজন বিদায়ী কাউন্সিলর। সেখানেই তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার যুব সভাপতি সন্দীপ দেবনাথ বলেন, বনগাঁ পৌরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পৌর পিতা এবং পৌর মাতাগণ এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের সবাই এখানে উপস্থিত হয়ে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাগলের প্রলাপ শুরু করেছেন। আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকেই নির্বাচিত হয়েছি, জিতেছি। অবশ্যই আমাদের জানা দরকার, আমাদের সাথে জামা প্যান্ট ছাড়া আর কিছু নেই, মানে আমাদের জামা প্যান্ট খুলে নিলে আমাদের আর কিছু নেই। আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির ছবি আর তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে 2015 সালে আমরা সেইভাবে মানুষের কাছে ভোট চেয়েছিলাম। বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং তার স্ত্রী বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন, আমরা সবাই জানি তিনি এবং তার চেয়ারম্যান কীভাবে জিতেছিলেন। ওরা ওদের বুকে হাত রেখে ঠাকুরের সামনে বলুক যে আমরা কীভাবে জিতেছি। এখনও বলছি, প্রাক্তন চেয়ারম্যানকে বাদ দিলে বনগাঁর মানুষ সব থেকে বেশি খুশি হবে, সাধারণ মানুষ অত্যাচারিত ওর দ্বারা। বনগাঁবাসীদের বাঁচাতে পারে বনগাঁর বর্তমান মুখ্য পৌর প্রশাসক। নিষ্ঠা, ত্যাগ ও সততার প্রতীক বনগাঁ পৌরসভার বর্তমান মুখ্য প্রশাসক। বনগাঁ টাউনে তৃণমূল কংগ্রেসের যতটা অবনতি হয়েছে তা মেরামত করে দলের স্বচ্ছ ভাবমূর্তির মানুষের সামনে তুলে ধরেছেন বনগাঁ পৌরসভার বর্তমান মুখ্য প্রশাসক। এতেই দলের গতি বেড়েছে এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। প্রাক্তন চেয়ারম্যানের মতন লোকেরা বিদায়েই দলের ভাবমূর্তি বাড়বে। বনগাঁ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বনগাঁ প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ চরম আকারে নিয়েছে। প্রাক্তন চেয়ারম্যানকে বনগাঁর মানুষ সহ্য করতে পারে না তার কুকর্মের জন্য। তৃণমূল কংগ্রেস দলের জন্য আমরা আছি, ছিলাম এবং আগামী দিনেও থাকব। গত বিধানসভা নির্বাচনে দলের বনগাঁওত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে প্রাক্তন চেয়ারম্যান যে নক্কারজনক কাজ করেছেন সেটা বনগাঁর আপামর মানুষ জানে। মানুষ ক্ষমা করবে না ওকে। নোংরা মানসিকতার লোক, ধান্দাবাজ এবং প্রতারক, ও দল ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে। সোমনাথ দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।